একেই কোভিড পরিস্থিতি, তার মধ্যে দোসর ডেঙ্গি। উত্তর চব্বিশ পরগনা জেলায় ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 500 গণ্ডি ছাড়িয়েছে। তথ্য পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে। তবে পরিস্থিতি উদ্বেগের হলেও তা নাগালের মধ্যে রয়েছে বলেই দাবি প্রশাসনের। ডেঙ্গি মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। সূত্রের খবর, গ্রামীণ এলাকায় এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম, যা কিছুটা প্রশাসনকে স্বস্তি দিয়েছে। আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, বাড়ি বাড়ি আমাদের যারা ভিআরপি ভিসিডি আছে তারা ক্লিননেসের কাজ যেমন করছে, তার সাথে সাথে আশাকর্মীরাও প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা সরেজমিন করছেন এবং ডেঙ্গির যাতে না ছড়ায় তার জন্য সতর্কতা তারা জনসাধারণকে বোঝাচ্ছেন। দুর্গাপুজো মিটতেই রাজ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড সংক্রমণ। কিছু কিছু জেলায় কোভিড সংক্রমণের সঙ্গে দেখা দিচ্ছে ডেঙ্গির বাড়বাড়ন্ত, যার মধ্যে শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। কয়েক বছর আগেও দেগঙ্গায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রায় 200 জনের মৃত্যু হয়েছিল। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এরপরেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হয় জেলা প্রশাসন। আগে ভাগেই পঞ্চায়েত পুরসভাকে সঙ্গে নিয়ে ডেঙ্গি রোধে কোমর বেঁধে নেমে পড়ে প্রশাসনিক কর্তারা। এবছর আবার ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে বলেই অভিযোগ, যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।